হ্যালো গাইসরা, তোমার সবাই কেমন আছো? তো আশা করি তোমার সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং আমি অনেক অনেক বেশি ভালো আছি। এবং আজকে ভিডিও তোমাকে বলে দেবো যে আমাদের কিছু মুভি রিলিজ হওয়ার ডেট আছে, মানে মুভিগুলোর নাম কী এবং কবে রিলিজ হবে। তো ওটা যদি তোমাকে জানতে হয় তো প্লিজ এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো ভিডিও শুরু হয়ে যাচ্ছেটুকু। তো গাইসরা, আমি যদি বলি যে তোমাদের ফেভারিট ক্যারেক্টারকে, মানে আমাদের ডিরেক্টরটাকে, মানে যারা তো অনেকজন মানে ফিল্ম বানায়, হ্যাঁ, তবে তোমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিই যে তোমার ফেভারিট ক্যারেক্টারটাকে। গাইস, আমি যদি বলি যে আমার ফেভারিট ক্যারেক্টার হলো আমাদের অক্ষয় কুমার, তো গাইস তোমার তো জানো যে অক্ষয় কুমারের মানে ওই মুভিগুলো এমন আলাদা হয় না, মানে কিছু হলে তো মানে কিছু থেকে তো মানে আলাদা হবে, কেন ওর একটু স্ক্রিপ্ট থেকে মানে আলাদা, মানে খারাপ হলেও মানে ওর মানে ওই ফিল্মগুলো অনেক ভালো। তবে ওভাবে আমাদের একটা ফিল্ম আসতে চলেছে মানে অক্ষয় কুমারের, ওই মুভিটার নাম হলো আমাদের OMG2। তো গাইস এই মুভিটা কিন্তু OMG মানে অনেক দিন রিলিজ হয়েছিল, এবার মানে OMG2 নামে চলে আসছে এবং এখন তো রিলিজ হবে না, এটা রিলিজ হবে আমাদের 11 আগস্ট। আর গাছ এর মতন আরেকটা মুভি মানে রিলিজ হতে চলেছে, মানে ওই মুভিটার নাম হতো আমাদের গাদার। তো গাছ তোমার তো জানো যে ভাই গাদার কত ফেমাস মুভি। তো গাছ আজ থেকে তোমার তো জানো যে আজ থেকে 22 বছর আগে আমাদের গাদার মুভি আসছিল, আর ওই ওখান থেকে মানে আমাদের মানে স্টোরিটা ক্রিয়েট হয়ে আসছে গাদার মুভিটা। মানে এটা তো ঠিক ভাই, ওই মানে আমাদের ওই মানে বস অফিসে আমাদের মানে বোমটা আমাদের উড়াবে, মানে একদম মানে বস অফিসটা একদম ফাটাই দিয়ে দেবে, মানে সেরকমই মানে ওদের কামাই হতে চলেছে মানে গাদার মুভিতে। তো তোমার তো জানো যে গাদার মুভি মানে আর থেকে 22 বছর আগে আসছিল, আর ওরা কেমন ইনকাম করেছিল এবং স্টোরিটা কিন্তু ওই গাদার মুভির ক্রিয়েট হয়ে আছে। আর গাইস আমি তোমাকে এটাই বলতে চাই, তোমরা যদি অনেকগুলো মুভি বার হবে এবং কোন মুভিগুলো তোমরা দেখতে চাও, এবার আমি তোমাকে বলে দেবো যে এই মুভিগুলো কবে রিলিজ হবে এবং এই মুভিগুলোর নাম কী।